আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের প্রাথমিক জীবনে অনেক কিছু ঘটে যায়, তা হতে পারে কোনো কাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত, প্রত্যাশিত বা অপ্রত্যাশিত। আবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকে যা মনে রাখা খুব জরুরি, যেমন বর্তমানে বহুল ব্যবহৃত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। বর্তমানে ছোটোখাটো অনেক বিষয় থাকে যা কোথাও না কোথাও নোট করে রাখতে হয়। যদি এই বিষয়টি ভুলে যাই তাহলে তো কথাই নেই। আর এখন ডায়েরিতে লেখালেখি করার মতো যে একটা স্পৃহা থাকা দরকার তা আমাদের মাঝে বিদ্যমান নেই। তো এই ধরনের সকল সমস্যা সমাধানের জন্য রয়েছে গুগল কিপ নোটস। সকল ধরনের তথ্য সমূহ লিপিবদ্ধ করে রাখার পাশাপাশি এখানে নির্দিষ্ট সময়ে রিমাইন্ডার সেট করতে পারবেন। রিমাইন্ডার হলো কোনো নির্দিষ্ট সময়ে আপনাকে অ্যালার্মের মাধ্যমে এই অ্যাপসটি স্মরণ করিয়ে দেবে। এছাড়া কিপ নোটসে সংরক্ষণের জন্য তাৎক্ষণিক নেটওয়ার্কের প্রয়োজন হয় না, নেট না থাকলেও আপনি সেখানে সেভ করে রাখতে পারবেন। পরবর্তীতে যখন নেটওয়ার্ক কানেকশন পাবে তখন অটো জিমেইল অ্যাকাউন্টের ক্লাউডে সেভ হয়ে যাবে, যার ফলে কোনো তথ্য হারানোর ভয় থাকে না। এখানে আপনি সকল ধরনের বিষয়সমূহ নোট বা লিপিবদ্ধ করে রাখতে পারবেন, যা ডিলিট হবে না যদি না আপনি ডিলিট করেন। আপনার জিমেইল অ্যাকাউন্ট যতদিন থাকবে ততদিন এই অ্যাপসসমূহ কাজ করবে তথা ডিলিট হবে না বা হারিয়ে যাবে না। এই অ্যাপসটির নাম কোথায় পাবেন, কিভাবে পাবেন, কিভাবে ডাউনলোড দেবেন তা ভিডিও শেষে বলে দেব। এর জন্য আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখার জন্য পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানে অসংখ্য ধন্যবাদ। তো এই অপশনটির জন্য আমরা সরাসরি আমাদের স্মার্টফোনের অ্যাপসে চলে যাব। তো অ্যাপসটি অন করার পর এরকমই একটা ইন্টারফেস আসবে। এইখানে সবার উপরে ডানে আপনাদের ডাউনলোড করার পরে আপনাদের সেটে যে জিমেল থাকবে সেই জিমেলটাতে লগ ইন করবেন। তো আমার একটা অলরেডি লগ ইন আছে, আমি আর লগ ইন করবো না। তো আপনারা নতুন যদি কোনো আইডিতে লগ ইন হতে চান তাহলে সেটাও অ্যাড করে নিতে পারবেন এখান থেকে। ওকে, এইখানে আমি যে অপশনগুলো আছে এই অপশনগুলোর কাজ কি সেগুলো আপনাদের দেখাবো। তো এখানে কোনো কিছু নোট করার জন্য এই যে নিচে যে প্লাস বাটনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে উপরে টাইটেল, টাইটেলটা হলো আপনি যে জিনিসটা নোট করে রাখবেন সেই জিনিসটার একটা শিরোনাম দেবেন। যেমন আপনি লিখে রাখবেন জিমেইল। ওকে, জিমেইল ডিটেইলস। নোটে এখানে আপনি পাসওয়ার্ড আরও একসেপ্টা অনেক কিছু লিখলেন। লেখার পরে এখন এখানে আপনি আরও অনেক কিছু কাজ করতে পারবেন, সেটা কি এটাই যে নিচে প্লাস যে বাটনটা আছে এখানে ক্লিক করলে আপনি এখানে ফটো নিয়ে রাখতে পারবেন। টেক ফটো দিলে ক্যামেরা অন হয়ে যাবে, তারপরে সেখান থেকে আপনি পিকচার ওঠানোর পর এখানে রাখতে পারবেন। অ্যাড ফটো, অ্যাড ফটোতে ক্লিক করলে আপনার ডিভাইসে ফোনে যে ছবি আছে সেগুলো আসবে, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখানে নিতে পারবেন। তারপরে নিচের যে অপশনটা হচ্ছে ড্রয়িং, এই ড্রয়িংয়ে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে, অনেক কিছু কলমের মতো লিখতে পারবেন। ওকে, আমরা মুছে দিই, ক্লিয়ার, ব্যাকে আসলাম। এইখানে প্লাস অপশনে টিক বক্স একটা অপশন আছে, এই টিক বক্সের কাজ কি? এখানে টিক্সবক্সের কাজ হলো এটা অন্য ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন আপনাদের পরীক্ষা পাঁচটা বা সাতটা আছে এখানে আপনি পরীক্ষাগুলো নোট করবেন। নোট করার পরে একটা একটা টিক দেবেন, টিক দিলে সেটা অলরেডি নিচে চলে আসবে, মানে আপনার সেই বিষয়টা কমপ্লিট হয়ে গেছে। এটা আপনাদের যে কোনো কিছু হতে পারে, কাউকে থেকে টাকা পেলেন বা কোনো পাসওয়ার্ড সংরক্ষণ করলেন, করার পরে দেখলেন যে আমার এটা ভেরিফাই করা হয়ে গেছে, এভাবে আপনি টিক দিয়ে এই জিনিসগুলো সংরক্ষণ করতে পারবেন, ঠিক আছে। আর ডানে নিচে যে থ্রি ডট আইকন আছে এখানে কিছু
সেটিংস আছে, এখানে ডিলেট, ডিলেটের কাজ ডিলেট করা, এটা জানেন। মেক এ কপি, এটা সেমভাবে একটা কপি হবে এবং এই কপিটা আপনি সংরক্ষণ করতে পারবেন। সেন্ড, সেন্ডে ক্লিক করলে কপি টু গুগল ডকুস এবং আদার অ্যাপস, আপনি আদার অ্যাপসে এগুলো শেয়ার করতে পারবেন, ঠিক আছে। তার পরবর্তী যে অপশনটা হলো কোলাবোরেটর, মানে এটা আপনি জিমেলের মাধ্যমে সরাসরি পাঠাতে পারবেন যে কোনো জায়গায়। ওকে, লাস্ট যে অপশনটা এখানে, এটার দরকার নেই। এখন এটা মনে করেন সাপোজ আমাদের হয়ে গেছে, উপরে যে তিনটা অপশন আছে এখানে, এখানে যে তিনটা অপশন, প্রথমটা এটা পিন পোস্ট, পিন হিসেবে সবার প্রথমে থাকবে। আপনি যদি মনে করেন এটা আমার বহুল ব্যবহৃত, সবসময় লাগবে, এটা আপনি পিনে রাখতে পারবেন। মাঝখানের যে অপশনটা, এটা হচ্ছে রিমাইন্ডার, আমি যেটা কথা বলেছিলাম, এই রিমাইন্ডার আপনি যে টাইমে মনে করেন সেই টাইমে সেট করতে পারবেন। টুডে, টুমোরো, থার্সডে মর্নিং, এটা না দিয়ে আপনি আপনার চয়েস মোতাবেক, এই যে চয়েস, এ ডেট অ্যান্ড টাইম, এখানে দিয়ে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো ডেট সিলেক্ট করতে পারবেন, সেটা যে কোনো সময় হতে পারে। ওকে, এটা আমি, আপনি এভাবে সেভ করে রাখতে পারবেন। আর এখানে সবার ডানের যে অপশনটা, এটা হলো আর্কাইভ। এখানে এই ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অপশন যখন করবেন তখন এটা দেখতে একটু খারাপ দেখাবে, তো এর জন্য আপনি যদি এখানে এই আর্কাইভে ক্লিক করেন, এটা আর্কাইভে চলে গেছে। আর আর্কাইভটা কোথায় পাবেন? বামে যে থ্রি লাইন আছে এখানে, এই যে আর্কাইভ, এই আর্কাইভে ক্লিক করলে আপনার যতগুলো সেভ রাখবেন সেগুলো পাবেন। আমার এখানে অনেকগুলো আমি রেখেছি। ওকে, তো এইভাবে মূলত আপনারা এখানে সকল ধরনের তথ্য সমূহ সংরক্ষণ করতে পারবেন, লিখে রাখতে পারবেন। এটা অনেক উপকারী একটা অ্যাপস। এখন কথা হলো গুগল অ্যাপসটি কীভাবে পাবেন। আপনি যদি গুগল প্লে স্টোরে সার্চ দেন, এটা বর্তমানে পাবেন না, তবে গুগল প্লে স্টোরে অন্য কিপ নোট প্যাড, নোট প্যাড, নোট, নোট প্লাস, ইজি নোট, এরকম আরও অনেক অ্যাপস পাবেন, কিন্তু এই গুগল কিপ নোটস অ্যান্ড লিস্ট পাবেন না। যদি বলেন গুগল কিপ নোটস এবং অন্যান্য অ্যাপের মধ্যে পার্থক্য কী, হ্যাঁ পার্থক্য আছে। সব থেকে বড়ো পার্থক্য হলো গুগল কখনো তথ্য বা ডাটা চুরি করে না, বাট অন্যান্য কিছু অ্যাপস আছে যারা তথ্য চুরি করার সপক্ষে যুক্তি আছে। তো আমার সাজেস্ট থাকবে গুগল কিপ নোটস অ্যান্ড লিস্টটাই আপনারা ব্যবহার করবেন। এখন কথা হলো এই গুগল প্লে স্টোরে না পেলে তাহলে কোথায় পাবেন। এই অ্যাপসের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নিতে পারবেন। এছাড়াও যদি মনে করেন যে ডাইরেক্ট ডাউনলোড করবেন, তো তার জন্য প্লে স্টোরে না গিয়ে আপনি গুগলে যাবেন। গুগলে এখানে লিখবেন গুগল কিপ নোটস ডাউনলোড, দিয়ে সার্চ দেবেন। এইখানে সবার প্রথমে যে সাইটটা এসেছে গুগল কিপ নোটস অ্যান্ড লিস্ট, এইখানে নিচে দেখেন ইনস্টল লেখা আছে, এই ইনস্টলে আপনি ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে। ওকে, আমার ইনস্টল করা আছে, তাই ওপেন অপশনটা আসছে, আপনারা এটা ইনস্টল করে নিতে পারবেন এখান থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই ছিল। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখার জন্য পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আজই হব পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।